হ্যালো গাইস, আজকে আমি চলে এসেছি বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে। ভিডিও থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝতেই পেরেছেন, দেখুন চারিদিকটা ইট বালি পাথরগুলো, ইতিহাসের ছাপ বর্তমান। চলো ভেতরে যাওয়া যাক এবার। এখানে একা আসা বলতে গেলে জমির দুয়ারে যাওয়াই বলে। একবার ড্রোন শুট করেছিলাম, এখন আমরা উপরে চলে এসেছি ছাদের উপরে। এই যে সেই দেখুন আপনারা পুকুরটা, আর এই যে চারিদিকটা, এটা কিন্তু ছাদ, অন্য কিছু মনে করবেন না। এই শুটটাই আপলোড করেছিলাম, উপরে দেখলাম একটা ব্যালকনি রয়েছে, ওখানেও যাওয়া যাক। তো চলো যাই। তো নেক্সট আর একটা শুট কার দিনে এই সব, মানে সেটা পরে এখানে এখন আর কেউ থাকে না, তাই পাশের সব জনবসতি গ্রামগুলো তাদের প্রয়োজনীয় জিনিস মেটাতে এখানটা ব্যবহার করে থাকে। আর এই জায়গাটা বেশি ব্যবহার হয় ফটোশুট করার জন্য। আর অনেকটাই সন্ধে হয়ে এসেছে, আবার প্রায় বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে এসেছি। এখন বাড়ি যেতে হবে। তো আজকে এখানেই লাইক করে থাক, আজকে এখানেই শুরু হলো।